আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। বাজবে তো সাকিব আল হাসান, কি হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই। তার আগে দর্শক, একটি আপডেট আপনাদেরকে জানাতে চাই। বিকেএসপিতে দ্বিতীয় দিনের বৃষ্টির বাগড়ায় পুরোপুরি সমাপ্ত হয়নি বিসিবির একাদশ আর শ্রীলঙ্কার মধ্যকার প্রস্তুতি ম্যাচটি। দুই দলের মধ্যকার মোটে খেলা হয়েছে 18.2 ওভার বা 110 বল। আগের দিন মাত্র 51 বল 8.3 ওভার মাঠে গড়িয়েছিল, তারপরেই ম্যাচে বৃষ্টি এসে হানা দেয়, যে কারণে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ভেস্তেই যায়। দ্বিতীয় দিন অবশ্য শুরুতে আকাশ পরিষ্কারটাই ছিল, আকাশে রোদও ছিল, মনে হয়েছিল আজ বুঝি প্রস্তুতিটা সারা যাবে। সেই লক্ষ্য নিয়ে ম্যাচ অনেকক্ষণ মাঠে গড়ায়, তবে 18.2 ওভার শেষ হওয়ার পরপরই আবারও বৃষ্টি এসে হানা দেয়। দুপুরে সেই বৃষ্টি পরবর্তীতে আর থামেইনি, যে কারণে ম্যাচের বাকি অংশ না চালিয়ে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। 18.3 ওভারে 50 রান তোলা হয়েছিল স্কোরবোর্ডে। ম্যাচ বন্ধ হওয়ার আগে 68 বলে 26 রান করে অপরাজিত হয়েছিল ওয়াসাদা ফার্নান্দো এবং 24 বলে 22 রান করে অপরাজিত ছিলেন কুশল ম্যান্ডিস। মূল লড়াইয়ের জন্য আগামীকালই ঢাকা ছাড়বে শ্রীলঙ্কার দল, ফলে প্রস্তুতি ছাড়াই বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামবে লঙ্কান বাহিনী। অবশ্য মূল ম্যাচের আগে নিজেদের মধ্যে প্রস্তুতি সারবে এই দুটি দল। তবে দুঃখের বিষয় হচ্ছে, প্রথম টেস্টে নেই সাকিব আল হাসান। আবারও সাকিব আল হাসানকে দলে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন তিনি, আর এ নিয়ে ভীষণ হতাশ নাজমুল হাসান পাপন। বলছেন, আমাদের যখনই দরকার হয় আমরা সাকিব আল হাসানকে পাই না। এটা কি আমাদের দুর্ভাগ্য নাকি বাংলাদেশ ক্রিকেটের, বোঝা মুশকিল। দর্শক, আপনি কি চাচ্ছেন দ্বিতীয় টেস্টে সাকিব আল হাসান স্কোয়াডে ফিরুক? জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।